আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে আপনারা যে লিরিক্স ভিডিওগুলো দেখতে পারতেছেন, তো এই ধরনের লিরিক্স ভিডিও কিভাবে আপনারা মেক করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেখাবো। তো যারা এই ধরনের লিরিক্স ভিডিও মেক করতে চান অল্প সময়ের মধ্যে, তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো আমরা সরাসরি চলে যাবো মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ধরনের লিরিক্স ভিডিও তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টটা সিলেক্ট করবেন, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওটি মেক করার জন্য। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এখানে। তারপর এখান থেকে অ্যাড অপশন পেয়ে যাবেন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। সো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু স্ক্রিনটা এরকম চলে আসবে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা রেশিও ঠিক করতে হবে। তো আমাদের যেহেতু টিকটকের জন্য ভিডিওটি মেক করা হয়েছে বা তৈরি করবো, সেক্ষেত্রে এখানে যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে 19:60 যে টিকটকের জন্য বেস্ট রেশিও আছে এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটা কিন্তু এখানে একটু ছোট হয়ে গেছে, তো আমরা এই ফটো লেয়ার উপর ক্লিক করব। অ্যান্ড এখান থেকে এটিকে আমরা হাতের দুই আঙ্গুল দিয়ে ফুল স্ক্রিন করে নিব, এভাবে বড় করে নিব। তো এভাবে বড় করার পরে এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ফটোটাকে একটু এডিট করতে হবে। তো এই ফটো লেয়ার উপর ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন নিচে, তো এটুকু একটু স্ক্রোল করবেন এদিকে। স্ক্রোল করলে এখানে আপনার একটি অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা সবার শেষে চলে যাবেন, সবার শেষে আপনাদেরকে এখানে বিগনেট বলে একটি অপশন পেয়ে যাবেন, এই বিগনেট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এটিকে আপনারা ফুল বাড়িয়ে দিবেন, এখানে অপশনটাকে ফুল বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ফটোর চারপাশটা কিন্তু একটু কালো এবং কি ব্লার হয়ে যাবে। তো এটিকে এভাবে রেখে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনার টিকমার্ক যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে বেরোয় যেতে হবে। অ্যান্ড আপনাদেরকে চলে যেতে হবে ইউটিউবে। তো ইউটিউবে আসার পরে এখান থেকে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন, উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে লিখবেন স্নো ওভারলে। স্নো ওভারলে লিখলে আপনার সামনে অনেকগুলো স্নো ওভারলের যে ইফেক্ট, এই ইফেক্টগুলো নিয়ে আসবে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা স্নো ওভারলে সার্চ করলে কিন্তু এই অপশনগুলো বা এই ইফেক্টগুলো পেয়ে যাবেন। তো আপনাদের এখানে যেটা পছন্দ হয় বা যে ইফেক্টটা আপনাদের কাছে ভালো লাগে এই ইফেক্টটা ডাউনলোড করে নেবেন। তো আমাদের এখানে ডাউনলোড করা আছে, তো আমি চলে যাবো আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আমরা এখানে স্নো ওভারলেগুলো অ্যাড করবো। তো এক্ষেত্রে নিচে ওভারলে বলে একটু অপশন পেয়ে যাবেন, এই নিচে ওভারলেতে ক্লিক করবেন। তো অ্যাড এখান থেকে আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা যে স্নো ওভারলে ভিডিওটি ডাউনলোড করেছেন এই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে স্নো ওভারলে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আপনারা অ্যাড অপশন পেয়ে যাবেন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করলে আপনার সামনে স্নো ওভারলে যে ভিডিওটি, এই ভিডিওটি এখানে চলে আসবে, এটিকে আপনারা একটু চেক করে দেখতে পারেন। তো স্নো ওভারলে এখানে আসার পরে আপনারা কি করবেন, যে স্নো ওভারলেটা আছে এটিকে একটু রোটেট করে নেবেন, একটু সোজা করে নেবেন। তো এক্ষেত্রে আপনার স্নো ওভারলের উপর ক্লিক করতে হবে, যে লেয়ারটি নিয়েছেন এই লেয়ারের উপরে। এখান থেকে আপনারা ভিডিওটাকে একটু ঘুরিয়ে নেবেন, হাতের দুই আঙ্গুল এইভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন, এখানে বড় করে নেবেন। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আপনারা কি করবেন, যে স্নো ওভারলে লেয়ারটি নিয়েছেন এই লেয়ারের উপর ক্লিক করবেন, অথবা ক্লিক করা থাকলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্ল্যান্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাউসের আইকন দিয়া, এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা ফিল্টার অপশন বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এটিকে ফুল রেখে দিবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে কিন্তু আপনার যে স্নো ওভারলেটা নিয়েছেন এটি এভাবে দেখাবে। তো এখন যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে আপনারা স্নো ওভারলেগুলো ঠিক এরকম দেখতে পারবেন। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে আবার ব্যাগে চলে যাবো, এখান থেকে চলে যাবো আবার ইউটিউব অ্যাপসে বা ইউটিউবে। তো ইউটিউব আসার পর এখানে আপনারা সার্চ করবেন এখানে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও। তো এখানে আপনারা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও সার্চ করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ব্ল্যাক স্ক্রিনের ভিডিও পেয়ে যাবেন, নাম দিয়ে তৈরি করা বা নাম দিয়ে মেক করা এরকম ব্ল্যাক স্ক্রিন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ব্যাগে চলে যাবো, আবারও চলে যাবো আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আবারও চলে যাবো যে ওভারলে অপশন আছে এই ওভারলেতে। অ্যান্ড এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তো এখান থেকে আপনারা যে ধরনের ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও এখানে অ্যাড করতে চান সেটি অ্যাড করে নেবেন। তো আমি আমার যে স্ট্যাটাস ভিডিওটা আছে এটিকে অ্যাড করে নিচ্ছি, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নিচে অ্যাড অপশন পেয়ে যাবে, এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন।
তো অ্যাড অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওটা নিয়েছেন এটি এভাবে চলে আসবে। তো এটিকে চাইলে আপনার ভিডিও যে কোনো পাশে রাখতে পারেন, আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারেন। তো আমি এটিকে এই অবস্থায় রেখে দিব বা এই অপশনে বা এই পজিশনে রেখে দিব। তো এখান থেকে আপনারা কি করবেন, যে স্ট্যাটাস ভিডিও লেয়ারটি আছে এই লেয়ার উপর ক্লিক করে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনারা ব্ল্যান্ড বলে একটা অপশন পেয়ে যাবেন, আবারও এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আবারও ফিল্টার বলে যে অপশনটা আছে এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার আমাদের সামনে কিন্তু আমাদের এই যে স্ট্যাটাস ভিডিও আছে এই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে এরকম দেখাবে। তো আমরা যদি আবার এটিকে একটু প্লে করে দেখি তাহলে এটিকে এভাবে দেখতে পারবো। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে স্ট্যাটাস ভিডিওটি, এই ভিডিওটি খুব ইউনিক একটা ভিডিও। তো এবার এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আপনার যে ফটোটা আছে এই ফটোটা আপনাকে কি করতে হবে, এখান থেকে যে আপনার স্ট্যাটাস ভিডিওটি আছে এই ভিডিও সম পরিমাণ করে নেবেন। এবং স্নো যে ওভারলে অপশনটা আছে বা যে লেয়ারটা আছে এই লেয়ারটি আপনারা স্ট্যাটাস ভিডিও সম পরিমাণ করে নেবেন। তো আমি এটিকে ফটোটাকে আগে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমার ফটোকে টেনে আমি স্ট্যাটাস ভিডিও সম পরিমাণ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা যে স্নো ওভারলে লেয়ারটা নিয়েছেন এই লেয়ারটি আপনারা সম পরিমাণ রাখবেন। তো এখান থেকে আমার এখানে স্নো ওভারলেটা একটু ওভার বা বাড়তি আছে, তো আমি এইটিকে কেটে ফেলে দিব। তো এখানে এই স্নো ওভারলেতে ক্লিক করে রেখে আমি এখানে সুইফট অপশন পেয়ে যাবেন, এই সুইফট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এটি দুই ভাগ হয়ে যাবে, তারপর এটিকে আপনার এখানে নিচে ডিলিট অপশন পেয়ে যাবেন, এখানে ডিলিট করে নেবেন। তো এখানে আপনার পুরো ভিডিওটা কিন্তু মেক করা বা তৈরি করা কমপ্লিট। এখন আপনি পুরো ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে পারেন। এখানে আপনারা এই স্ট্যাটাস লিরিক্স ভিডিওটা কিন্তু দেখতে পারতেছেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের যে কোনো ফটো দিয়ে এবং কি যে কোনো স্ট্যাটাস ভিডিও অ্যাড করে কিন্তু আপনার যে কোনো ভিডিও মেক করতে পারেন খুব সহজে এবং কি ইজিলি ভাবে। আমি যে প্রসেসটা দেখালাম এটি একবারে সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই ধরনের লিরিক্স ভিডিও মেক করতে পারবেন। সো এভরিওয়ান, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামতটি। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।